নমস্কার বন্ধুরা আমাদের লালগুলা ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানায় বন্ধুরা এখন আমরা দেখতে পাচ্ছ আছি বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড এর অফিসিয়াল ওয়েবসাইটে ওয়েবসাইটের লিঙ্কি দেখতে পাচ্ছ ডাব্লিউ ডাব্লিউ ডট এইচ আরবি ডট ইন তো এই লিঙ্কটি কিন্তু আমাদের এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে থাকবে আর এটা আমি কেন করছি কারণ এই বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড থেকে কিছুদিন আগে যে আবেদন করা হয়েছিল ফেসিলিটি ম্যানেজার সম্বন্ধে তো সেই সম্বন্ধে কিন্তু অনেকেই কিন্তু কমেন্ট করে জানতে চেয়েছিলো যে ফেসিলিটি ম্যানেজারের মেডিট লিস্ট কি প্রকাশিত হয়ে গেছে কিংবা এই রেজাল্ট কবে বেরোবে তো এটা নিয়ে কিন্তু অনেক অনেক জায়গাতে অনেক কিন্তু একটা ফেক নিউজ ঘুরে বেড়াচ্ছিলো যে মেরিট লিস্ট প্রকাশিত হয়ে গেছে তো এটা নিয়ে কিন্তু এই ডাব্লু বি এইচ আরবি অর্থাৎ হেলথ রিক্রুটমেন্ট বোর্ড থেকে কিন্তু একটা নোটিফিকেশান দেওয়া হয়েছে তো সেই নোটিফিকেশানটি তোমাদেরকে আমি দেখাবো তবে তার আগে আমাদের লালগুলা ইউটিউব চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর পাশে বেল আইকনটিকে অন করে নিও এরকমই নতুন নতুন ইনফরমেশন এবং নতুন নতুন চাকরি খবর সবার আগে পাওয়ার জন্য তো তোমরা নিচের দিকে কল করবে নিচের দিকে কল করলে দেখবে লেখা আছে এখানে দেখতে পাচ্ছো একদম যে ইম্পর্টেন্ট নোটিস রিগার্ডিং ফেক মেসেজ ফর দি পোস্ট অফ ফেসিলিটি ম্যানেজার এই যে দেখতে পাচ্ছি এখানে তোমরা এখানে ক্লিক করবে এখানে ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছি একটা পেজ খুলে যাচ্ছে এবং সেটা নোটিফিকেশান আসছে একটা পিডিএফ তোমরা পিডিএফটা ডাউনলোড করবে আমি তোমাদের সামনে কিন্তু ডাউনলোড করছি ডাউনলোডটা হয়ে গেছে আমি তোমাদের সামনে ওপেন করে দেখাচ্ছি পুরো কী লেখা আছে এখান থেকে কী দিয়েছে নোটিফিকেশানটিতে ওপেন হচ্ছে দেখতে দেখো লেখা আছে নোটিশ ইট হ্যাজ কাম টু দি নোটিশ অব দ্য বোর্ড দ্যাট দেয়ার ইজ এ ওয়াইড স্প্রেড রিউমার ওভার দ্য পাবলিকেশান অফ রেজাল্ট অফ দি পোস্ট অফ ফ্যাসিলিটি ম্যানেজার বাই দি ডাব্লু এইচ আর বি অফিসিয়াল ইন দ্য মান্থ অফ আগস্ট দু হাজার উনিশ অর্থাৎ এরা বলছে যে দু হাজার উনিশের আগস্ট মাসে ডাব্লু বি এইচ আর বি অফিস থেকে কিন্তু ফ্যাসিলিটি ম্যানেজারের রেজাল্ট সম্পর্ক সম্পর্কে কিন্তু অনেক কিন্তু একটা ভুল তথ্য কিন্তু বাজেটে বেরিয়েছে তো বলছে প্লিজ নোট দ্যাট দ্যার ইজ নো সাচ ডিসিশান অ্যাডপ্টেড বাই দ্য বোর্ড অর্থাৎ বলছি যে এখানে এখনও কিন্তু বোর্ড থেকে কোনো ডিসিশান নেওয়া হয়নি কারা 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 মেডি মেডিট লিস্টে কিন্তু স্থান পাবে তো সেটাই এখানে বলছে যে এখনও পর্যন্ত কোনো ডিসাইড করা হয়নি আর বলছে প্লিজ ইগনোর দোস ফেক মেসেজ এবং তা বলছে প্লিজ এগুলো কিন্তু তোমাদেরকে ইগনোর করতে বলছে তোমাদের এগুলো সারা দিতে বারণ করছে আর এটা ভুল মেসেজ তোমাদেরকে দেওয়া হয়েছে এটা এটা একদমই ভুল মেসেজ ফলো দ্য ওয়েবসাইট ফর নেক্সট ডিক্লারেশন বাই দ্য বোর্ড বলছে তোমাদের এই যে আমি ওয়েবসাইটটি দেখলাম ডাব্লিউ ডব ডট ইন এই ওয়েবসাইটটাকে তোমাদের কিন্তু ফলো করতে হবে পরবর্তী তোমাদের কিন্তু ডিক্লারেশন দেওয়া হবে তোমরা এই ওয়েবসাইটটি অবশ্যই ফলো করবে আর ফ্যাসিলিটি ম্যানেজারের যারা রেজাল্ট মেরিট লিস্ট যেটা বাজারে বেরিয়েছে সেটা কিন্তু একদম ফেক ওটা কিন্তু অরিজিনাল নয় এটা কিন্তু একদম ফেক আর তোমাদেরকে সাবধান হতে বলা হচ্ছে তো বন্ধুরা এই নোটিফিকেশনটি একদম লেটেস্ট এসে দেখতে পাচ্ছ আমি পুরো অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদেরকে দেখালাম পুরো একদম কোনো ফেক দেখাচ্ছি না আমি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে আর আমাদের লাল ইউটিউব চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে আর অবশ্যই যে ডিস্ট্রিক্ট থেকে তোমরা এই ভিডিওটি দেখছ সেই ডিস্ট্রিক্টের নাম কিন্তু এই ভিডিওর কমেন্টে অবশ্যই কমেন্ট করবে তাহলে আমি বুঝতে পারবো তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো তাহলে সেই ডিস্ট্রিক্টে কিন্তু খবর সবার আগে দেওয়া হবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য মাতরম জয় হিন্দ টাটা